আমরা তান্ত্রিকরা যখন কোনো তন্ত্রের কাজে যাই বাইরে, অর্থাৎ ঘর ছেড়ে আমরা বাইরে যাই, সেটা বিভিন্ন জায়গায় হতে পারে, তন্ত্রের কাজের জন্য হোক বা অন্য কাজের জন্য, সেই কাজে যখন আমরা বের হই তখন ঘরকে আমাদের বন্ধন করে যেতে হয়। কেন করতে হয়? কারণ আমাদের অনুপস্থিতির সময় যদি কোনো খারাপ শক্তি সেই জায়গায় এসে কোনো সমস্যা তৈরি করে, অথবা মনে করুন কারোর জিন বা ভূত ছাড়াতে আমি গেছি, সেখানে জিন ভূতকে ছাড়িয়ে দিয়েছি ওই ব্যক্তির শরীর থেকে, কিন্তু সেই জিন বা ভূত আমার বাড়িতে এসে আমার কোনো ক্ষতি করে গেছে বা আমার পরিবারের কোনো সদস্যের কোনো ক্ষতি করে গেছে, তো সেই সমস্যা এড়াবার জন্য আমরা যখন ঘর থেকে বের হই আমাদের ঘরকে বন্ধন করে যেতে হয়। এখানে বন্ধন দুরকমের হয়, একটা বন্ধন যেটা হয় বাস্তু বন্ধন করা, অর্থাৎ ওটা সারা জীবনের জন্য বন্ধন করা থাকে, সেই বাস্তুতে কোনো রকম কেউ কিছু করতে পারে না। ওই বাস্তু বন্ধন করা থাকলেও আমরা যখন বেরোই তখন আরও সতর্কতা অবলম্বনের জন্য ঘরকে বন্ধন করে যেতে হয়, অর্থাৎ গৃহবন্ধন করতে হয়। এই গৃহবন্ধন আপনারাও করতে পারেন, যে কোনো মানুষ। তাতে কি হয়, আপনারা যখন বাইরে থাকবেন তখন ঘরে কোনো ক্ষতি হবে এই ভেবে আপনাদের চিন্তায় থাকতে হয় না। এই মন্ত্র, যে মন্ত্রটা আমি আজকে দেব আপনাদের গৃহবন্ধনের জন্য, এই মন্ত্রটা কিন্তু আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন, এবং এটা আমার নিজের গুরুমুখ থেকে পাওয়া মন্ত্র, আমি বহুবার ব্যবহার করেছি, তাই আপনাদের নতুন করে এই মন্ত্রটাকে কোনো জপ করে তুলতেও হবে না, অথবা আপনাদের কোনো রকম সাধনাও করতে হবে না, শুধু এই মন্ত্রটাকে আপনাদের মুখস্থ করতে হবে যাতে না দেখে বলতে পারেন, তাহলেই আপনাদের এই মন্ত্র আপনাদের সিদ্ধ হয়ে যাবে এবং আপনারা ব্যবহার করতে পারবেন। মন্ত্রটা আমরা এবার জানব। মন্ত্রটি হলো, হাট চলতে খাটবন্দি বন্দি ঘর বাড়ি, স্বর্গরাজ ইন্দ্রবন্দি বন্দি মাতা বাসুকী, বান মারি শিকল জড়ি শিকল বন্দি শিকল তরি, গাছ মারি মাছ মারি আপদ বিপদ মন্ত্রে ছাড়ি, আগু পিছু সবে বন্দি সব দেব দেবী বন্দি, বন্দি নরসিংহ দেব বন্দি নিজ গুরুদেব, বন্দি মানে বন্দনা করি, আগু বন্দি পিছু বন্দি বায়ে বন্দি ডায়ে বন্দি, বন্দি সবর মহাদেব বন্দি নকুল সহদেব, হামরোহী আকেলা গুরুকো শক্তি সে মন্ত্র কি খেলা, যক্ষরক্ষ ভূতপ্রেত ডাকুচোর যারে খেত, এই গৃহেতে ঠাঁই নাই বড়পীর ধর্ম দোহাই, হবে অহবেঙ্গা শির ফুটে ন কই কাটে ফুটে, জোকরে ক্ষতি আমার সো যায় ছাড় খার। এই মন্ত্রটা হাতে এক মুঠো ধুলো নিয়ে সাতবার পরে ঘরের চারিদিকে ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ ঘরটাকে গোলাকারে যদি ঘিরে দেওয়া যায় তাহলে সবথেকে ভালো, আর যদি সম্ভব না হয় ছাদের ওপর উঠে ওপর থেকে চারিদিকে ছড়িয়ে দিলেও হবে, গৃহবন্ধন হয়ে যাবে, তারপর আপনি নিজের কাজে যান, কেউ কোনো রকম সমস্যা করতে পারবে না, অর্থাৎ গৃহ সেই দিনকার মতো 24 ঘন্টা বন্ধন থাকবে। যাই হোক, আমরা আবার আসবো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত আমরা বিদায় নিলাম। আমি গুরুজি কল্যাণ বাবা আপনাদের কাছে আজকে আবার নতুনভাবে এলাম। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তাহলে কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু